ফজর ওয়াক্ত শুরু হতে আর কিছুক্ষণ বাকি, আপনাদের একটা জিনিস দেখাই চলেন। দেখেন এই যে আমাদের সাদা গাড়ি, গাড়ির সাইড থেকে কি আসে দেখেছেন? শিয়াল! চিন্তা করা যায়, লন্ডনের মতো জায়গায় শিয়াল, এবং এটা শুধু রাত্রেই দেখা যায়। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এখন সকালবেলা জিহানের নাস্তা রেডি হয়ে গেল, এই যে এডিএম পোস্ট সহ ওর নাস্তা, এরপর জিহানের বাবার নাস্তা রেডি হচ্ছে, ওর তিনটা ডিম কুসুম ভেঙে দেওয়া, আমাদের সবার আলাদা আলাদা করে আর কি নাস্তা করা হয়। আর এটা আমার তিনটা ডিম থাকবে আমারও, কিন্তু কুসুমটা আস্ত থাকবে এবং একটু নরম নরম থাকবে এরকম আর কি। তো আমাদের নাস্তা করা শেষ তিনজনেরই, এখন আমি আর জিহানের বাবা কফি নিয়ে বসে পড়লাম, আর জিহান একটু টিভি দেখতে বসলো। আজকে যেহেতু ছুটির দিন, জিহানের স্কুল নেই, সো আজকে রুটিনটা একটু আমাদের আলাদা। তো কিছুক্ষণ কাজ করব, তারপরে রান্নাঘরে চলে যাব। তো কাজ আমাদের শেষ হয়ে গেল, এখন রান্নাঘরে চলে আসলাম। আজকে মুরগি রান্না করব, মুরগি ভিজিয়ে দিলাম আর সিবাস মাছ ভিজিয়ে দিলাম। সিবাস মাছটা একটু পোড়া পোড়া চড়চড়ে মতো করব, আর মুরগি ঝোল করব। এটা কি বলেন তো, আমাদের দেশে যে মিষ্টি আলু আছে না, ওইটা অনেক বড় বড়। তো আমি ছোট ছোট করে পিস করে কেটে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। জেনে বাবা নিয়ে আসছে, ও খুব পছন্দ করে, তো বললো যে সিদ্ধ করো, খাবো এটা। ওকে, তো সিদ্ধ ওইটা হয়ে গেল। এরপরে এক চুলায় মুরগি বসিয়ে দিলাম আর আরেক চুলায় মাছ বসিয়ে দিলাম। এই দুটো রান্না করার পর যদি ভালো লাগে তাহলে সবজি বা কিছু একটা করব, নাইলে আর করব না কিছু। এই যে আমার মাছের তরকারি ফাইনাল লুক, এটা হয়ে গেল। আর এইদিকে মুরগি হইতেই আছে, কারণ এটা অনেক সময় লাগে, হার্ড চিকেন মানে অনেক সময় লাগে। যাই হোক, ওটা আস্তে আস্তে হোক, আমাদের তাড়াহুড়া নাই। এর মধ্যে একটা পার্সেল আসলো, জিহানের বাবা আমাদের গাড়ির জন্য একটা লক অর্ডার করেছে, এক্সট্রা লক। তো এটা চলে আসছে, মাত্র একদিন লাগলো আসতে, কারণ গাড়ি যেহেতু আমাদের পার্কিং নেই, রাস্তায় থাকে দেখিয়েছি আপনাদের, সো একটা লক থাকলে ভালো হয়, এই উদ্দেশ্যে আর কি লকটা অর্ডার করা। খুব সুন্দর লকটা, ঠিক আছে। জিহান এখন খুলছে, খোলা হয়ে গেল, সে এখন দেখবে, এদিক ওদিক টেনে লাগাবে, খুলবে, এটা এখন চলবে কিছুক্ষণ। তো ভালো ছিল লকটা। এখন বিকেল 5:30, আমাদের বের হতে একটু দেরি হয়ে গেল, কারণ আমাদের প্ল্যান ছিল একরকম, হয়ে গেল অন্যরকম। আমাদের বাসা থেকে বেশ কিছু দূরে একটা খোলা মাঠ আছে, অনেক বড় মাঠ, আপনাদের একদিন দেখাবো। তো ছুটির দিনগুলোতে জিহানের মানে ইচ্ছা, মানে এটাই করে সবসময়, ছুটির দিনগুলোতে ওকে মাঠে নিয়ে যেতে হবে, ও অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করে, ফুটবল প্র্যাকটিস করে, ওর ফুটবল খুব বেশি পছন্দ, যার কারণে প্র্যাকটিস করার জন্য যা যা কিছু লাগে, বল বোর্ডস থেকে শুরু করে যা যা কিছু লাগে সব কিছু গাড়িতে থাকে। তো ছুটির দিনে ওকে নিয়ে যাওয়া হয় অনেক সময়ের জন্য, ও প্র্যাকটিস করে, ফুটবল প্র্যাকটিস করে, দৌড়ের প্র্যাকটিস করে, এগুলা ছুটির দিনগুলোতে পছন্দ করে ও। অন্য দিনে গেলে তেমন এনার্জি পায় না, কারণ স্কুল থাকে, আরবি ক্লাস থাকে, তারপর এনার্জি পায় না, এই জন্যে ও ছুটির দিনগুলা মানে এই জন্যে রেখে দেয় আর কি। তো যখনই প্ল্যান চেঞ্জ হলো, ওর তো মুখ একদম কালো হয়ে গেল, কারণ এটা আসলে আমরাও জানতাম না, আমাদের যে বিজনেস সেটার একটু কাজ চলে আসলো, যেটার জন্য আমাদের ঠিক উল্টা দিকে যেতে হচ্ছে, সেন্ট্রাল লন্ডনের ওইদিকে কাজটা পড়ে গেল অল্প কিছুক্ষণের জন্য, কিন্তু কাজ করে আবার এসে মাঠে যাওয়া সম্ভব না, 5-10 মিনিটের একটা মিটিংয়ের মতো আর কি। তো যখন সে দেখলো আর আজকে যেতে পারবে না, ওর মনটা অনেক খারাপ। তারপরে ওকে অনেক ইজি করে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যাওয়া হচ্ছিলো, ও বারবার বলছিল যে তোমার কাজ, তুমি যাও, আমি যাব কেন? ওর বাবা বলছিল চলো আমরা একসাথেই যাই, আমার তো 5 মিনিটের কাজ, শেষ করে পাশে যে মাঠ পাবো বা পার্ক পাবো ওখানে খেলবো নি, ও আর যাবে না, বলে তোমার কাজ তুমি যাও, মানে রাগ করেছে সে, যাবে না। তারপরেও আমরা বুঝিয়ে শুনে তারপরে নিয়ে গেলাম, অলরেডি আমরা চলে আসছি। আমরা যেহেতু ক্যানিং টাউনের এরিয়াতে থাকি, এখান থেকে
আপনার সেন্ট্রাল লন্ডন খুব একটা দূরে না, তো এই জন্য বের হতে হতে একটু দেরি হয়ে গেল, কারণ কাজটা শেষের দিকে, পরের দিকে আর কি, কাজ শেষ করে তারপর ওখানে একটু খেলার প্ল্যান আছে। তো আমরা চলে আসছি অলরেডি এখানে, আমরা এক জায়গায় গাড়ি পার্ক করে আমরা মা ছেলে গাড়িতে বসেছিলাম, ওটা ওখানকার ভিডিও আর নেওয়া হয়নি। তারপরে ওর বাবা যে কাজটা সেরে আসলো, জাস্ট 5 মিনিটের একটা কাজ, তো কাজটা শেষ করে এখন বলছে যে চলো আশেপাশে যে পার্ক আছে আমরা পার্কে যাই, পার্কে যে কিছুক্ষণ খেলি। এদিকে তো সন্ধ্যা লেগে আসছে, মানে খুব দ্রুত সন্ধ্যা হয়ে যায় এখন, মানে বেলা দেখতে দেখতে নাই, আলোটা দেখতে দেখতে নাই হয়ে যাবে। তো হাতে আছে মোটামুটি আধা ঘন্টা 40 মিনিটের মতো, চলে একটু দ্রুত, যে অতটুকু একটু খেলতে পারলেও বাচ্চাটা খুশি হবে। তখন সে অনেক খুশি হয়ে গেছে যে হ্যাঁ এখন খেলা যাবে। তারপরে আমরা একটা পার্কের উদ্দেশ্যে যাচ্ছি, তো আশেপাশে দেখলাম যে কি পার্ক যেন, সোরিস পার্ক, সে পার্কটা কাছে, তো ওখানে আমরা যাচ্ছি এখন। আমরা চলে আসলাম, একদম সাইডেই পার্কিং ছিল, তো কার রেখে ওরা অন্য সাইডে গেল খোলা মাঠের দিকে খেলার জন্য। আর এখানে পার্কে ছোট ছোট বাচ্চারা খেলছিল, আমার দেখতে খুব ভালো লাগে, তো আমি বললাম যে আমি একটু দেখে আসি ওদেরকে, তোমরা যাও, তোমরা যে খেলো আমি একটু এদিকে ঘুরে তারপরে আসছি। সেন্ট্রাল লন্ডনের রাস্তাঘাটে আসলে মানে এত মানুষ, আমি আসলে বুঝি না যে এই মানুষগুলো এখানকার নাকি বাইরে থেকে ঘুরতে আসে, আমি জানি না। তো পার্কে এসে মনে হচ্ছে একটু ফাঁকা ফাঁকা লাগছে, মানুষ নেই, খুবই মানুষ রাস্তাঘাটে। দেখেন বাচ্চাগুলো খেলছে, এদের মানে কি সুন্দর করে তৈরি করে রেখেছে, যেখানে খেলছে নিচে দেখলাম একদম বালি, বালির মতো, মানে নরম কিছু রাখে যাতে ওরা যদি পড়ে যায় কখনো ব্যথা না পায়। মানে দেখবেন যে যেই খেলনায় রাখুক নিচের সাইডে থাকবে একদমই নরম, যাতে পড়ে গেলে ব্যথা না পায়। তো বাচ্চারা খেলছিল, বাবা মা বসে বসে ওদেরকে দেখছে, করছে, ভালো লাগছিল। তা আমি কিছুক্ষণ দেখলাম, ওই যে দূরে যে মাঠটা দেখা যাচ্ছে ওখানে জিহানার বাবা খেলছে, ফুটবল নিয়ে বের হয়েছে ওরা খেলছে। দেখেন বালি একদম উপরে যে খেলছে, নিচে দেখেন পুরোটা বালি, বালির মধ্যে বাচ্চারা যে কী মজা করে খেলছিল, হাত পা গা ভরিয়ে, আমার ভালো লাগছিল দেখতে, ওদের খেলা দেখতে খুব ভালো লাগছিল। তো আমি কিছুক্ষণ ঘুরলাম, ঘুরে টুরে তারপরে আমি ওদের দিকে যাচ্ছি, যে ওরা খেলছিল ওদের ওদিকে একটু যাই সাইড দিয়ে। মানে এত বড়, দেখেন চারি সাইডে কতগুলা জায়গা, মানে একটা পার্ক, এখানকার প্রত্যেকটা পার্ক এত বড় বড় হয়, মানে আমি চিন্তাও করতে পারি না, মানে যেই পার্কে যাই দেখি অনেক বড় বড় পার্ক, মানে এক এক সাইডে এক রকম। যেই সাইডটা প্রথমে দেখালাম ওই সাইডটা শুধু বাচ্চাদের খেলার জন্য করে রেখেছে, এক সাইড টেনিস খেলার জন্য, এক সাইড ফুটবল খেলার জন্য, মানে এক সাইড বাস্কেটবল খেলার জন্য। আমি অবাক হয়ে গেলাম, মানে প্রত্যেকটা আলাদা আলাদা করে সাইড করে দিয়েছে। এটা হলো মাঝখান দিয়ে একটা রোড করে দিয়েছে, এখানে সেরকম অবশ্য যাতায়াত নাই কারো, আর এপাশ ওপাশ মিলে পার্কটা, মানে মনে হবে যে হয়তো আলাদা কিন্তু তা না। তো ওরা কিছুক্ষণ খেললো, জিহান বলছে আমরা পাশে আরেকটা মাঠ আছে ওইখানে চলো, এখন ও বলেছে মানে তাকে নিয়ে যেতে হবে। এইখানে এসে দেখি প্রত্যেকের হাতে হাতে কুকুর, দেখেন আমার দেখলে না অস্থির লাগে, আচ্ছা এরা এত সময় পায় কোত্থেকে, মানে এই কুকুরের তো অনেক যত্ন করতে হয়, মানে কোত্থেকে এত সময় পাই। প্রত্যেকের হাতে, আমি যতগুলো ঘুরতে আসছে হাঁটতে আসছে দেখছি প্রত্যেকের হাতে হাতে, মানে এখানে এসেই দেখছি যে মানুষ কুকুরকে কত পছন্দ করতে পারে, আমার দেখলে অস্থির লাগে, মানে কীভাবে সম্ভব। তো হয়ে গেল, ঘোরাটোরা হয়ে গেল, এখন সন্ধ্যা লেগে আসছে, আমরা এখন ব্যাক করছি। তো সবাই অনেক ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।